সত্যি টাকা না থাকলে কি ভালোবাসা যায়, স্বপ্ন দেখা যায়, আর যায় না না ভয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমরা আমাদের নেক্সট ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমরা একটা বাংলা সিনেমার ট্রেলার রিয়াকশন করব, একদম মিথ্যে প্রেমের গান, যেখানে অনির্বাণ, ঈশা আর অর্জুন আছে। ওকে, আমার কোনো আইডিয়া নেই, আমারও নেই, হঠাৎ করে আমরা ঠিক করলাম, তো দেখা যাক নাকি। হ্যাঁ, দেখি কেমন ট্রেলারটা লাগছে দেখতে। যারা কখনো কারো হবে না, আমরা কেন শুধু তাদেরকেই ভালোবেসে যাই? যদি এটাই ভালোবাসা হয়, যে ব্যক্তিকে তবে ভালোবাসা নিও, তিনি এখন উত্তর দিতে পারছেন না। জানি হৃদয় তোমার পরিচয়, কঠিন হাতে হাত রাখা। আই মিন সিরিয়াসলি, ছেলেটার প্রবলেম কি বলতো? তোমার একটা মস্ত বড় হাতুড়ি লাগবে, বুঝলে? অভিজ্ঞতার পাশে যে এতগুলো দেওয়াল, সেগুলো ভাঙার জন্য। নিজের লেখা গানগুলো কতদিন নিজের কাছে লুকিয়ে রাখবে? ওগুলো কেউ না শুনলেও চলবে, সবার দ্বারা সব কিছু হয় না, এটা তোমার জায়গা না। দেখ, আমার কাছে কিছু নেই বলে আমি ভালোবাসা খুঁজছি, আর অন্বেষার কাছে সব আছে বলেও ভালোবাসা খুঁজছি। আমাদের কেসটা আলাদা। তুমি দেখতে চাও থাকবে কি থাকবে না। স্টেডিয়ামে 50,000 লোক আমার সঙ্গে গলা মিলিয়ে প্রেমের গান লাইভে আসো এসে সে আমি একা একা বাড়ি ফিরবো। তাই তো, দু বছর একটা ছেলে ফ্লুকে উঠেছে, কোনো জাত আছে ওই মিউজিকের? একদিন আমার গানটাই লোকের কাছে নেশা হয়ে যাবে। আমি তোমার তোমার কারোর জন্য কিচ্ছু ফিল হয় না, শুধু ভয় ফিল হয়। খালি পকেট নিয়ে স্বপ্ন দেখা যায় না, এটা তুমি বুঝবে না। তোমার পক্ষে বোঝা সম্ভব নয় আমার সাথে। স্বপ্ন দেখছো, অপেক্ষা করে আছো যে মেয়েটা আবার ফিরে আসবে। আরে আসবে না, আসবে না। তুমি থেকে যেতে বললে, তুমি কি সত্যিই থেকে যেতে, নাকি আমার মতোই তুমিও ভালোবাসাকে ভয় পেতে? নীরবতায় ছিল প্রশ্ন তোমার, শূন্যতায় খুঁজি উত্তর আমার, সব হারিয়ে যাওয়া। একবার এনাফ টাইম মনে হলো দেখার, বেশ অন্যরকম। আমি একদমই জানতাম না যে কাস্টিংয়ে কি আছে বা কেমন, কোনো মানে জিরো আইডিয়া থেকে আমি অ্যাকচুয়ালি দেখলাম। তো মানে বেশ ডেপথ আছে আমার মতে, মানে গানটাকে একটা মাধ্যম করে একটা লাভ স্টোরি। না, আমি শুধু বলবো না লাভ স্টোরি, মানে এখানে অনেকগুলো সিকোয়েন্স দেখানো হয়েছে যে সত্যি টাকা না থাকলে কি ভালোবাসা যায়, স্বপ্ন দেখা যায়, আর যায় না না ভয়। মানে ইটস মানে কমপ্লিকেটেড, মানে এটা নিয়ে বলাটাও একটুখানি, নিজের একটু টপিকটা ভাবার জন্য একটু সময় হয়তো লাগছে, কি বলবো না বলবো। আর যিনি ডাইরেক্ট করছেন পরমা নিয়তি, আমি শুনিনি এর আগে, দেখতে হবে তাহলে ওনার কি আছে না আছে। করেছেন আর ট্রেলার হিসেবে তো আমার দারুণ লাগলো, খুবই মানে একটা ইমোশনাল টাচ কি আছে। আর যতটা দেখানো দরকার ঠিক ততটাই, মানে না স্টোরিটা বলে দিল। হ্যাঁ, মানে ট্রেলারে মানেই হচ্ছে তো দর্শকদের ইন্টারেস্টটাকে নিয়ে নেওয়া, যাতে আপনারা আর কি আছে সিনেমাটা দেখার জন্য সিনেমা থিয়েটারে। এখন কিছু কিছু ট্রেলার হয়েছে যেখানে স্টোরিটাই পুরো বলে দেয়, মোটামুটি বোঝাই যায়, তো ওই অনুযায়ী আমার ট্রেলারটা খুবই ভালো লাগলো, সাসপেন্সটা খুব ভালো রেখেছে। আর যা দেখে বেসিক্যালি মনে হলো যে
মানে একজন খুবই ইন্ট্রোভার্ট টাইপের কোন গায়ক বা সে যখন রকস্টার হচ্ছে, যখন প্রেমের জন্য নিজেকে চেঞ্জ করে ফেলছে একটা রকস্টারে, প্রেম স্বপ্ন বলতে পারো, কারণ ওর স্বপ্ন পূরণটাও আছে হয়তো গান দিয়ে। আমার ট্রেলার হিসেবে আমার মনে হলো নিজে ভালোবাসাকে পাওয়ার জন্য করলো, কিন্তু এবারে সেটা আমার মনে হলো যে দু রকমের গানও দেখাবে, একটা রক গান আর একটা হয়তো ক্লাসিক্যাল, যেহেতু একটা জায়গায় বললো না যে ওই গানের কোনো জাত আছে নাকি না, তো যারা ক্লাসিক্যাল সিঙ্গার মনে হলো যে একটা ক্লাসিক্যাল সিঙ্গার প্লে করছে বা তাদের ব্যাকগ্রাউন্ডটা ফ্যামিলি গত ভাবে আর একটা রক সং রক গান মানে লেখো আর গায়ো ওরকমই ক্যারেক্টার। গানগুলোর লিরিক্সটা খুব সুন্দর লাগলো সত্যি কথা বলতে, বেশ ভাবানো, ডায়লগও বেশ মনে হলো ভালো লিখেছে, বেশ ভালো লিখেছে একদম। আর তোমার অ্যাক্ট্রেসের কথা এনেও কোনো আমরা, হ্যাঁ ঈশাকে তো আমরা খুবই ভালোভাবে, হ্যাঁ উনি নিজেকে প্রুফ করেছেন, সে সোয়েটার হোক বা প্রজাপতি বিস্কুট হোক, ও নিজের অ্যাক্টিংকে দেখিয়েছে। প্রজাপতি বিস্কুটে ঈশা ছিল না রীতা ভরি ছিল? ঈশা ছিল, ঈশা ছিল, আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঈশা ছিল। তো ওখানে যেমন পরের সিকোয়েন্সে চুল টুল কেটে অন্যরকম লুকটা ক্যারি করেছিল, তো এখানে একটু অন্যরকম, এখানে যেমন বড়লোকের মেয়ে দেখিয়েছে, তো এখানে দেখতে হবে সিনেমাটা, সিনেমাটা স্টোরিটা অনেক কিছু এখন দেখে দিল। রিলিজ মনে হলো আমার, হ্যাঁ তো তাড়াতাড়ি আছে, বাট থিয়েটারে আসছে, দেখা যাক। আমরা যেহেতু ব্যাঙ্গালোরে থাকি, এখানে সবসময় বাংলা মুভিটা অতটা অ্যাভেলেবল নয়, বাট আমাদের হইচইয়ের জন্য ওয়েট করতে হবে। যদি আসে থিয়েটারে আমরা অবশ্যই চেষ্টা করব থিয়েটারে গিয়ে দেখার। একদম সিনেমাটা অনেক কিছু, মানে গানগুলো শুনে মনে হলো যে অনেকদিন পরে ওই অনুপম রায়ের কিছু কিছু গানের যে এমন ধরন, লিরিক্সটা খুব স্ট্রং রেখেছে। হ্যাঁ গানটাও কে করেছে সেটাও একবার একটা মনে হয় গানও রিলিজ হয়েছে, তো ওটাও আমরা চেষ্টা করব রিয়্যাক্ট করার। তো আমরা ওয়েট করব সিনেমাটার জন্য নাকি? হ্যাঁ একদমই। এরকম আরও ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটাকে প্রেস করবেন, যাতে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করবো আপনারা নোটিফিকেশন পান। আপনারাও জানাবেন যদি আপনারা কলকাতায় বসে দেখছেন বা বাংলায় বসে দেখছেন, যে কেমন হলে গিয়ে যদি আমাদের আগে দেখে নেন তাহলে আমাদেরকেও জানাবেন আপনাদের কেমন লাগলো সিনেমাটা। উইথাউট এনি স্পয়লার্স, হ্যাঁ প্লিজ, আর স্পয়লার থাকলে বলে দিতে পারেন, স্পয়লার অ্যালার্ট। সো ওকে, এর পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে, এখনকার জন্য বাই বাই।